খবরটা এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ইউএস টিমের স্বত্বাধিকারী মাহবুবুল হকের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করিমগঞ্জ জেলা প্রশাসনের। ধর্ষণের প্রতিবাদে রক্ত দিয়ে স্বাক্ষর করা স্মারকপত্র প্রদান হিন্দু রক্ষী দলের। নিজ ঘরে প্রবেশ করতে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধূ, মামলা দায়ের থানায়। জন্মাষ্টমী উপলক্ষে সংকটমোচন আশ্রমে আয়োজিত নানান অনুষ্ঠান। ইউএস টিমের স্বত্বাধিকারী মাহবুবুল হকের বিরুদ্ধে মামলা দায়ের থানায়। গুয়াহাটির বন্যার সমস্যা নিয়ে ইউএসটিএম স্বত্বাধিকারী ও আসামের মুখ্যমন্ত্রী চলমান বিতর্কের মধ্যেই ইউএসটিএম স্বত্বাধিকারীর বিরুদ্ধে দায়ের হলো মামলা। জাতিগত প্রমাণপত্র জালিয়াতির জন্য মামলা দায়ের করে করিমগঞ্জের জেলা প্রশাসন। ২৪ আগস্ট ১৯৯২ সনে ওবিসি সার্টিফিকেট বের করেন মাহবুবুল হক, কিন্তু ২০ আগস্ট ১৯৯৬ সনে তার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। মুসলিম মাইমান বা কিরান সম্প্রদায়ভুক্ত না হওয়ায় বাতিল হওয়ায় বর্তমানে ইউনিভার্সিটি সায়েন্স টেকনোলজি অফ মেঘালয়ের স্বত্বাধিকারী মাহবুবুল হকের জাতি প্রমাণপত্র। এই তথ্যের উপর ভিত্তি করে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব করিমগঞ্জের বাসিন্দা তথা ইউএসটিএম এর স্বত্বাধিকারীর উপর মামলা দায়ের করে। এদিকে অতিরিক্ত জেলাশাসকের নিকট থেকে অভিযোগ পেয়ে কেস নং 523/24 ধারা 384 সাব ক্লজ 4, 336 সাব ক্লজ 3, 340 সাব ক্লজ 2 অফ বিএনএস ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। এই মামলার তদন্তের দায়িত্ব অতিরিক্ত জেলা পুলিশ সুপারকে দেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। মাহবুবুল হক, ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট সার্টিফিকেট ওয়াজ রংলি অবটেইনড অ্যান্ড সিন্স ইট ইজ আ ভাইলেশন অফ ল, তো উই হ্যাভ রেজিস্টার্ড আ কেস ইন দ্য করিমগঞ্জ সদর পুলিশ স্টেশন। আর ABC ইজ অলরেডি ইন দ্য পুলিশ স্টেশন অ্যান্ড উই হ্যাভ রিকোয়েস্টেড দ্য পুলিশ টু রেজিস্টার কেস ইন দ্য রিলেভেন্ট সেকশন অ্যান্ড টু দ্য ইনভেস্টিগেশন ইন দিস রিগার্ড। What was the main thing in that case? That he's not an eligible OBC person. He's neither from Maimal community or Kiran Sheikh community. So, certificate obtained by him in the first stage is illegal and obtained by misrepresentation of facts. So, that is has to be investigated, that all of the involved persons in this. আজি আমি ABC করিমগঞ্জৰ পিনৰ পৰা এটা কমপ্লেইন পাইছো এগেইনষ্ট মহম্মদ মাহবুবুল হক রিগার্ডিং এ ফেক OBC সার্টিফিকেট। সো একর্ডিংলি আমি একটা কেস রেজিস্টার করেছো করিমগঞ্জ PS কেস নম্বর 523/2024 আন্ডার সেকশন 318 সাব ক্লাস 4, 336 সাব ক্লাস 3, 340 সাব ক্লাস 2 অফ BNS। আর ইয়ার তদন্ত দায়িত্ব আমি এডিশনাল SP হেডকোয়ার্টারত দিছো। এটা কি আসলে কেস টু আসলে কি অভিযোগ আসলে তার বিরুদ্ধে? তেও 1992 একটা OBC সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলেন মাইমাল কমিউনিটির বেসিসত, যোনটো পিছত ক্যান্সেল করা হয়েছিল, সেইটো মতে তদন্ত কারণে একটা এফআইআর দিয়া হয়েছে। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে রক্ত দিয়ে স্বাক্ষর করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ স্মারকপত্র। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণকাণ্ডের পর থেকে দেশ জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে। সীমান্ত শহর করিমগঞ্জেও কলকাতা কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে বিভিন্ন দল সংগঠন। বুধবার আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন হিন্দুরক্ষী দলের কর্মীরা। মহিলা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে রক্ত দিয়ে স্বাক্ষর করা স্মারকলিপি দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করেন হিন্দুরক্ষী দলের কর্মীরা। কেন্দ্রীয় সরকারকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নেরও আহ্বান জানান। রক্ত নারীর মান সম্মান, রক্ত দিয়ে কর স্নান, রক্ত নারীর মান সম্মান, মমতা সরকার হয় 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 মমতা, তুমি নারী হয়ে নারী জাতির অপমান করছো, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মমতা তুমি নারী হয়ে নারী। বিগত কিছুদিন আগে পশ্চিমবাংলাতে যেভাবে ধর্ষণ কাণ্ড হয়েছিল, 18 জন এই নরপশুরা একজন ডাক্তারনিকে ধর্ষণ করেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা হিন্দুরক্ষী দল এখানে আমরা রক্ত দিয়ে আজ স্বাক্ষর দিচ্ছি, যাতে আগামী দিনে এইরকম যারা ধর্ষণ করে ধর্ষণ করার 15 দিনের ভিতরে যাতে সরকার ফাঁসির আইন আনে। এই যারা যারা এই 18 জন যারা ধর্ষণ করেছে এদের যাতে ফাঁসি হয় তাই আমরা আজকে রক্ত দিয়ে মেমোরান্ডাম দিচ্ছি। বিগত দিনে দেখা গেছে
এই ডিমাপুরে একটা নরপশু দর্শন করেছিল, কিন্তু সমস্ত সমাজ মিলে ওকে উলঙ্গ করে মেরে কেটে দিয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ডিমাপুরে দর্শন কমে গেছে। তাই আজকের দিনে আমি সরকারকে অনুরোধ করছি, কেন্দ্র সরকারকে, আপনারা এমন আইন নিয়ে আসুন যাতে যে দর্শন করে তাকে 15 দিনের ভিতরে ফাঁসি দেওয়া হয়। এরকম যদি আইন করেন তাহলে দেখবেন দর্শনটা কমে গেছে। আর যদি না হয় তো আগামী দিনে যেরকম ডিমাপুরে হয়েছে এরকম সাধারণ মানুষও এরকম করবে। তাই আজকের দিনে আমরা রক্ত দিয়ে আজকে আমরা সরকারকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে দিচ্ছি যাতে ফাঁসির আইনটা আনা হয়। আর যদি না হয় রক্ত দিয়ে সিগনেচার দিচ্ছি, আগামী দিনে আমরা রক্ত দিয়ে অনেক কিছু করতে পারবো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি। নিজ ঘরে প্রবেশ করতে গিয়ে নির্যাতনের শিকার বেরেঙ্গার গৃহবধূ সহ পরিবারের লোকেরা থানায় মামলা দায়ের ভুক্তভোগী। প্রতিবেশী আফজল নূর বড়বইয়ার প্রতারণার শিকার বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা এক গৃহবধূ। সুবিচার প্রার্থনা করে আইনের দ্বারস্থ হলেন তিনি। গৃহবধূ জানান, স্বামীহারা হয়ে তিনি ঘরে প্রবেশ করতে গেলে প্রতিবেশীরা উনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেয়। তিনি সহ তার পুত্রকে আক্রমণ করে তার প্রতিবেশীরা। এই পরিস্থিতিতে গৃহবধূ নিজের পরিবারকে সঙ্গে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করে থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে তিনি গৃহহারা হয়ে অন্যের ঘরে বাস করছেন বলেও জানান এই গৃহবধূ। বেরেঙ্গা পার্থু, ওলা ওলা আমার সব সময় আমার ছেলে মেয়েরে খালি কষ্ট দেয়, জায়গা দেয় না ঘরের দিতে। কষ্ট আমার জিন্দিগি আমার বাচ্চাই তোরে লই, আমি এখন বিয়া শাদি দিছি, আমার বাচ্চাই নাইলে ঘরে জায়গা দেয় নাই, খালি কাদায় আমরা মারা ধরা করে তা করে আমরা সম্পত্তি দিয়ে দখল করতে চাই। ও তো আমার বাড়িরে আব্দুনুর করবি লগে তার পরিবার আছে, তার সব হালার পুয়াগ আছে, সবে আমার সম্পত্তি দখল করতে দেয় না। আজকে আমি আমার মেসে মেয়ে লই আইসি ঘরে ঢুকি বাদ দিছে না, আমার মারি ধরে কাদাইছে। অনাপনার কাছে আমিও জানাই অনুরোধ করেন, আমার অভুতাও যেন পাই সম্পত্তি যোগ করতে পারি, ওরকম করিয়া দেয় না আমারে দিন। আমার স্বামী নাই স্যার করে সব সময় বসে, আজকে অত তো গোত্রে গোত্রে মাটি লাগাইয়া তৈছে না মারিয়া আমারে। আমার পড়াশোনা আমি দাবি জানাই, আমার অভুতা সত্য বিচার করি আমারে দিতা। আমার গর্ব আমি জেলা ঢুকিতে পারি, জেলা সম্পত্তি আমি মালিক হইয়া বইতে পারি, ওটা আমি চাই যে আমার সব আছে কাগজপত্র। আমার নাম সুমা বেগম বড়বিয়া। আমি আজকে আমার বাবার বাড়িতে এসেছি, আমার লাগাঘরের এটা হামাইতে দেন না, আমরা মায়ের দৌড় করিয়া খাদাই দেন, কোনো সময় আমরা ঘরে ঢুকতে দেন না। আমরা সম্পত্তি তারা মালিক হইয়া বয়, আমরা লাগাঘরের আব্দুনুর বড়বিয়া। তারপরে তার পরিবারের মাঝে ন আসেন, তার বেটির নাম রঞ্জু বেগম বড়বিয়া, তারা কেউ আমরা মানে ঘরে ঢুকতে দেন না, আমরা মায়ের দৌড় করিয়া খাদাই দিয়েছেন। জন্মাষ্টমীর দ্বিতীয় দিনও নানান অনুষ্ঠান আয়োজন করিমগঞ্জে। বিশ্ব হিন্দু পরিষদ করিমগঞ্জের উদ্যোগে ব্রজেন্দ্র রোড কেশব পথ স্থিত সংকট মোচন আশ্রম ও সংস্কার কেন্দ্রে বিকাল 5 ঘটিকা থেকে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা পাঠ, আরতি, সৎসঙ্গ অনুষ্ঠান, ভোজন সন্ধ্যার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জয় রাম জয় রাম জয় রাম শ্রী রাম জয়।
করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্তে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 7882।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, করিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713, যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805300, 9955770974।